আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে সকাল সকাল আমরা যাচ্ছি এয়ারপোর্ট, আমরা আজকে কক্সবাজার যাব ইনশাল্লাহ। আগামী 5 দিন আমরা ওখানেই থাকব। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই এয়ারপোর্ট রওনা দিয়ে দিলাম, কারণ আমাদের বিমান ছিল সকাল 8:30, এজন্য আমরা প্রায় 2 ঘন্টা আগেই ওখানে যাওয়ার চেষ্টা করলাম। সকাল সকাল জ্যাম ছিল না, তাই তাড়াতাড়ি আমরা চলে আসলাম। এই তো আমরা চলে আসছি। তো ওরা হচ্ছে ওয়েটিং রুমে বসেছিল, খুবই এক্সাইটেড ছিল সোহানা, যারা আমরাও সবাই খুব এক্সাইটেড ছিলাম। এক জায়গায় ঘুরতে যাব এতদিন পরে, খুবই আনন্দ লাগছে। এই বোর্ডিং পাস নিয়ে আমরা হচ্ছে বসেছিলাম, কিছুক্ষণ অপেক্ষা করার পরে হচ্ছে আমাদের সময় চলে আসলো। এই তো আমরা বাসে উঠে পড়লাম, এখান থেকে আমরা বিমানের কাছাকাছি যাব। তো ওরা এক একটা বিমান দেখছে আর এক এক মন্তব্য করছে, আমার কাছেও ভালো লাগছে, আনন্দ লাগছে। আমরা কক্সবাজার গেলাম বাংলাদেশ বিমান, তো যারা এক একটা বিমান এখান থেকে দেখে বলছে এইটা আমাদের, না না এটা না এটা আমাদের। আমরা এখনও বাসে, ওনারা বাস দিয়ে হচ্ছে আমাদেরকে প্লেনের কাছাকাছি নিয়ে যাচ্ছে। তো এই তো বাংলাদেশ বিমান ছিল আমাদের, এর আগে এটা আমাদের সেকেন্ড বিমান ভ্রমণ। আমরা হচ্ছে এর আগে ইওয়াস বাংলায় আসা যাওয়া করছি, এবার হচ্ছে বাংলাদেশ বিমানে আমরা যাব। আমাদের সিটগুলো দেখে দেখে আমরা বসে পড়লাম যে যার সিটে, তো যারা আমার সাথে বসছিল আর বসেই সে সবার আগে সিট বেল্টটা বেঁধে নিল, আর এখানে নির্দেশনা বলে যা যা ছিল ওগুলা একটু একটু করে পড়ার চেষ্টা করছে। এই তো বিমান উড়াল দিল, আমরাও সাথে সাথে উড়াল দিলাম, আর সব কিছুর জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম। আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে সুস্থভাবে কক্সবাজারে এসে পৌঁছালাম। 50 মিনিটের জার্নি ছিল আমাদের। তো প্রথমে ওঠার সাথে সাথে এই যে দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগছে, উপর থেকে বাসাগুলা, তারপরে পথঘাট, নদী, সবগুলো ছোটো ছোটো এমন দেখে অন্যরকম অনুভূতি হলো। তারপরে পাশে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, যাকে আমরা খুবই এনজয় করছিলাম সময়টা। এরকম ওয়েদারের পরে কিছুক্ষণ পরে দেখলাম অনেক মেঘলা আকাশ, আর ওনারাও বলছে ওয়েদারটা একটু মেঘলা থাকবে। তো দেখলাম যে বিমান একটু পরেই কেমন জানি মনে হয় কাঁপুনি কাঁপুনি দিয়ে উঠছিল, তখন একটু ভয় ভয় ছিলাম মনে মনে। এই তো এখন আকাশটা আবার পরিষ্কার লাগছে, মনে হয় কত ফ্রেশ আকাশটা, একটু পরেই অন্ধকার হয়ে আমরা কিছু দেখি নাই, আর ঢাকুনি ছিল অনেক বেশি। তারপরে ওনারা আমাদেরকে খাবার দিয়ে দিল, ভালো লাগছিল তখন। আর যারা জন্য ছিল স্পেশাল একটা জুস, এর আগেরবার ওকে ওরা জুস দেয় না, এই জন্য বলছে ওরা ভাবছে আমি বড় হয়ে গেছি, না আম্মু আমি ছোটো আছি এখনো। আমরা প্রায় চলে আসলাম সময়টা এনজয় করতে করতে। এই যে বিমানের এই ঝাঁকুনিগুলো দেখে আমি একটু ভয়ে পেয়ে গেছি এক সময়, হঠাৎ করে পৌঁছানোর
প্রায় 10 মিনিট আগে চলে আসলাম। এটা দেখে খুবই আনন্দ লাগলো, সেই চিরচেনা সমুদ্র উপর থেকে দেখা খুবই ভালো লাগছে। আমরা নামার সাথে সাথে দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এর আগেও বৃষ্টি ছিল অনেক, সব ভেজা ছিল। যাক আলহামদুলিল্লাহ সহি সালামতে আমরা এসে পৌঁছালাম। তো এখনও বৃষ্টি পড়ছে একটু একটু, আর আমরাও তাড়াহুড়ো করে চলে যাচ্ছি এক সাইডে যাতে না ভিজে যাই। তো লাগেজের জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের লাগেজগুলো চলে আসলো, ব্যাগগুলো চলে আসলো। একজন এসে আমাদের লাগেজগুলো এই তো নিয়ে নিল ট্রলিতে, তো আমাদেরকে গাড়ি পর্যন্ত উনি পৌঁছে দিল। আমরা চলে আসলাম আমাদের হোটেলে, কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা ওখানে নাস্তা খেয়ে নিলাম। আমরা উঠলাম হোটেল সি ক্রাউন, নাস্তা খেয়ে আমরা এক কাপ চা খেয়ে নিলাম, একটু ফ্রেশ করে নিলাম নিজেকে। ওরা এখনই বলছে চলো আমরা সমুদ্রে পাড়ে যাই আসার টাইমে, যদিও দেখে আসছি এরপরেও এখনও আবার তাড়াহুড়ো করছে সোহানা যারা, যে চলো সমুদ্রে পাড়ে যাই। এই তো নিয়ে আসলাম ওদেরকে সমুদ্রে। আমার মন বসে না শহরে, ঈদ পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন বিঞ্জরাই সুখের পঙ্কি ডাকে। এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পাতাম যদি তাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটা। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই নীল জলেতে বাসাই দেব মনের দুঃখ যত, এ জল দিয়া পূরণ করিব হাজার শুকুন যত। এই নীল জলেতে বাসাই দেব মনের দুঃখ যত, এ জল দিয়া পূরণ করিব হাজার শুকুন যত। পাতাম যদি তাইকা যাইতে এই সাগরের পারে, ছিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটা। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, 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 তাই তো আইলাম সাগরে।